সবাইকে এডু লেকচার ভিডিওর আরও একটি নতুন টিউটোরিয়ালে স্বাগতম আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আপডেটগুলো এসছে সেগুলো নিয়ে আজকে হচ্ছে ফাইভ এপ্রিল টু আজকে থেকে আবেদন শুরু হওয়ার কথা ছিল বাট করোনা ভাইরাসের কারণে সেটাকে স্থগিত করা হয়েছে এবং আমি যতটুকু জানতে পারছি যে এক সপ্তাহের জন্য মূলত স্থগিত করা হয়েছে এর পরবর্তীতে খুব দ্রুত সময়ের মধ্যে তোমাদের থেকে আবেদন গ্রহণ করার হবে এবং আপডেট যেটা আছে সেটাও জানিয়ে দেওয়া হবে তাহলে আজকে হচ্ছে ফাইভ এপ্রিল একটু খেয়াল রাখবা এরপর যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে সেটা আমরা লেকচারের মধ্য দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো তো এত এতদিন পর্যন্ত যা তোমরা যে যে ইনফরমেশানগুলো জানছ সেগুলোই মোটামুটি আজকে আমরাই আবার ব্যাখ্যা করব শুরুতে বলে রাখি যাদের সার্টিফিকেটে বা মার্কশিটে এস দুই হাজার লেখা এবং এইচ এসি দুই হাজার বিশ লেখা শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবা বাকি কেউ পরীক্ষা দিতে পারবা না তোমাদের তোমরা সিইউতে পরীক্ষা দিছ কি দাও নাই কি ইম্প্রুভ দিছ কি দাও নাই মাঝখানে গ্যাপ পড়ছে নাকি কি পড়া নাই এগুলো আমার জানার দরকার নাই আমি যেটা অফিসিয়ালি তথ্য পাইছি সেই তথ্যটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যাদের মার্কশিটে দুই হাজার আঠারো লেখা আছে এসএসসি আর এইচ এসি দুই হাজার বিশ লিখে আছে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে বাকিরা পারবে না ওকে তাহলে তোমরাই সিদ্ধান্ত নাও যে তোমার এসএসসি মার্ক মার্কশিটে সাল কত লিখে আছে আর এইচএসি কত লিখে আছে ওকে যাদের মার্কশিট এই শালগুলোতে আছে তারা পরীক্ষা দিতে পারবা ওকে এবার হচ্ছে যে এমসিকিউ সিকিউ পদ্ধতিতে এক্সাম হবে এবং তোমার ইন্টারমিডিয়েটের এবং এসএসসির জিপিএর উপরে বিশ নাম্বার থাকবে তোমার এইচএসির যে জিপিএ সেই জিপিএটাকে টু পয়েন্ট ফোর দ্বারা গুণ করবা আর এসএসসির যে জিপিএ সেটাকে ওয়ান পয়েন্ট সিক্স দ্বারা গুণ করবা গুণ করে যে ফলাফল হয় দুইটাকে যোগ করবা দুইটা ফলাফল পাবা না গুণফল সে দুইটাকে যোগ করবা যোগ করলে তুমি জিপি এর উপরে কত নাম্বার পাচ্ছ সেটা পেয়ে যাবা এই জিপি এর উপরে যে বিশ নাম্বার সেটার সাথে তোমাকে ভর্তি পরীক্ষা একশো নাম্বারের এমসিকিউ করতে হবে তাহলে তোমার পূর্ণাঙ্গ নাম্বারটা তুমি পেয়ে যাবা যাবো পরীক্ষার পরে এবং এই নাম্বারের মধ্যে আমরা যেটা দেখছি নর্মালি যে একশো বিশ তো এই একশো বিশের মধ্যে সকল ইউনিটে যারা নব্বই পায় তারা টপ লেভেলের দিকে থাকে অর্থাৎ একশো বিশের মধ্যে যারা নাইনটি পায় তারা টপ লেভেলের দিকে থাকে এবং ভালো সাবজেক্ট পায় আবার বলে দিচ্ছি ভালো সাবজেক্ট পাই সি ইউনিটে একটু আরও বেশি নাম্বার লাগে সি ইউনিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে পঁচানব্বই পাইলে ভালো সাবজেক্ট পাওয়া যায় ওকে আর এ ইউনিট বি ইউনিট ডি ইউনিট এগুলোতে দেখা যাচ্ছে এইটি টু এইটি ফাইভ এরকম পাইলেও মোটামুটি ভালো সাবজেক্ট পাওয়া যায় কিন্তু সি ইউনিটে বাদে সি ইউনিটে চান্স পাইতে হলে তোমার মিনিমাম এইটি এইট নাম্বার লাগবে মানে তুমি যদি একদম নিচের দিকে সাবজেক্টও পেতে চাও আসলে সি ইউনিটের সবগুলো সাবজেক্টই ভালো তারপরেও তুমি যদি একদম ভালো সাবজেক্ট পেতে চাও তখন তোমাকে 95 লাগবে আর যদি মানে কোনো রকম সাবজেক্ট পেতে চাও তোমাকে লাগবে কত মিনিমাম এইট মানে সাবজেক্ট পাইতে এলে লাগবে এইটি এইট লাগবে এইটি এইটের নিচে পাইলে তুমি সাবজেক্ট পাবা না একশো বিশের মধ্যে ওকে তাহলে তুমি ক্যালকুলেট করে নিবা যে তোমার জিপিএতে নাম্বার বিশের মধ্যে কত আছে আর বত্রিশ পড়ে গেছে তাহলে তোমাকে কত তুলতে হবে ওকে তাহলে তুমি ক্যালকুলেট ক্যালকুলেশন করে নিতে পারবা যে আসলে কি হচ্ছে ওকে তাহলে আমি প্রাইমারি দুইটা মোস্ট ইম্পর্ট্যান্ট তথ্য তোমাদেরকে বলে দিলাম যে কত পাইলে চান্স আর কারা পরীক্ষা দিতে পারবা এবার আমি ইনিশিয়াল কিছু কথা বলি যে মূলত এখানে ছয়টা ইউনিট আছে দুইটা হচ্ছে উপ ইউনিট আর চারটা হচ্ছে মেন ইউনিট ওকে এই ইউনিট যেটা সে শুধুমাত্র বিজ্ঞানের ছাত্রদের জন্য আর কেউ সেখানে পরীক্ষা দিতে পারে না এখানে জিপিএ লাগবে মোট আট আলাদাভাবে কত লাগবে আমরা সার্কুলার প্রকাশ হওয়ার এক পর্যন্ত জানি না বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন রকম তথ্য ছড়াচ্ছে যে চার লাগবে তিন দশমিক সাত তিন দশমিক পাঁচ শূন্য লাগবে সেগুলো ভুয়া নিউজ সেগুলোর উপর বিশ্বাস করবে না কারণ আমি গতকালকেই আমার এক পরিচিত স্যারকে কল দিয়েছি উনি বলছে সার্কুলারে লিখে থাকবে উনি নিজেও এটা সম্পর্কে জানেন না তার মানে হচ্ছে যে মূলত সার্কুলারেই সব কিছু আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ ওকে এবং স্যার আসলে ডিসক্লোজ করতে চাচ্ছেন না ওকে যাই হোক তাহলে যে বিষয়টা হচ্ছে যে আমরা সার্কুলারে দেখব যে আলাদাভাবে জিপিএ কত লাগতেছে ওকে আর বি ওয়ান এবং বি ইউনিট এগুলো মূলত কলা ফ্যাকাল্টি বা চারুকলা তারপর হচ্ছে তোমার বাংলা ইংরেজি সংস্কৃত ইসলামের ইতিহাস ইতিহাস এই সাবজেক্টগুলো এই ইউনিটগুলোতে রয়েছে বি ওয়ান ইউনিট মূলত চারুকলা নাট্যকলা সঙ্গীত এই তিনটা সাবজেক্ট আছে সেখানে আর বি ইউনিটে অন্যান্য যে সাবজেক্টগুলোর কথা আমি বললাম বাংলা ইংরেজি তারপর হচ্ছে ইতিহাস ইসলামের ইতিহাস ওকে এই সাবজেক্টগুলো হচ্ছে বি ইউনিটে তাহলে এখানে হচ্ছে মূলত আর্টসের সাবজেক্ট ওকে এবং এই ইউনিট দুইটাতেই বি ওয়ান এবং বি দুইটাতেই সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দিতে পারবে বি ওয়ান ইউনিটে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় ওকে এগুলোর আমি আগে আগেও কিন্তু আমরা ফেস আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দিচ্ছি ব্যাখ্যা করছি সবগুলোই সেগুলো ভিডিওগুলো তোমরা ডিটেলস আরও সেখান থেকে পেয়ে যাবে ওকে তো আমি জাস্ট সংক্ষেপে কিছু কথা বলে দিচ্ছি তোমাদেরকে ধরো এখানে সবাই পরীক্ষা দিতে পারবে সায়েন্স এবং কমার্সের স্টুডেন্ট যারা তাদের মোট জিপি আর্ট থাকা লাগবে বি এবং বি ওয়ান ইউনিটে পরীক্ষা দিতে হলে আর আর্টসের স্টুডেন্টদের জিপিএ লাগবে সাত দশমিক পাঁচ শূন্য মোট সায়েন্স কমার্স হলে আর্ট আর্টস হলে সাত দশমিক পাঁচ শূন্য সি ইউনিটে শুধুমাত্র কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে অন্য কেউ পরীক্ষা দিতে পারে না এটা মূলত বিবিএ ফ্যাকাল্টি কমার্সের সাবজেক্টগুলো আছে ফাইন্যান্স ম্যানেজমেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টিং এই সাবজেক্টগুলো এখানে মোট জিপিএ লাগবে তোমার আর্ট ওকে আলাদাভাবে কত সেটা আমরা সার্কুলার পেলে ইনশাল্লাহ জেনে যাব তারপর হচ্ছে ডি এবং ডি ওয়ান ইউনিট ডি ওয়ান ইউনিটে একটাই সাবজেক্ট সেটা হচ্ছে স্পোর্টস সায়েন্স খেলাধুলা যেটাকে বলি আমরা এটাতে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় ডি ওয়ান ইউনিটটাতে এই জন্য এটাকে আলাদা করা হয়েছে আর ডি ইউনিট যেটা সেটাতে হচ্ছে তোমার ল মানে আইন তারপর হচ্ছে তোমার পাবলিক অ্যাড ইকোনমিক্স তারপর হচ্ছে তোমার জার্নালিজম তারপর হচ্ছে সমাজবিজ্ঞান ওকে এই সাবজেক্টগুলো হচ্ছে ডি ইউনিটে সেখানেও তোমার অর্থাৎ ডি ওয়ান এবং ডি ইউনিটেও সবাই পরীক্ষা দিতে পারবে অর্থাৎ সায়েন্স কমার্স আর্ট সবাই পরীক্ষা দিতে পারবে এবং সবারই মোট জিপিএ লাগবে সাত দশমিক পাঁচ শূন্য অর্থাৎ ডি ইউনিটটা এবং ডি ওয়ান ইউনিটটাতে মোটামুটি জিপিএ কম চাওয়া হয়েছে জিপিএ চাওয়া হয়েছে মাত্র সাত দশমিক পাঁচ শূন্য আশা করি তোমরা বুঝতে পারছো যে কী ধরনের কন্ডিশন তোমাদেরকে ফলো করা লাগবে ওকে তাহলে এখানে মোট যে ছয়টা ইউনিট বলতেছি এই ছয়টা ইউনিটে আলাদাভাবে আবেদন করতে হবে এবং প্রতিটা ইউনিটের ফি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে রাখা হবে মানে পাঁচশো পঞ্চাশের কাছাকাছি থাকবে অর্থাৎ বি ওয়ানে এবং ডি ওয়ানেও তোমাকে আলাদাভাবে আবেদন করতে হবে দ্বিতীয় আলাদা আবেদন করতে হবে সিতেও আলাদা এতেও আলাদা বিতেও আলাদা ওকে মনে করো না যে বি ওয়ান এবং বিতে মনে হয় আবেদন একসাথে করতে হয় না আলাদা আলাদা আবেদন করতে হবে তোমাকে ওকে এবং এখানে কোনো সিলেকশন পদ্ধতি নেই যারা আবেদন করতে পারবে তারা সবাই পরীক্ষা দিবে শিফট ওয়াইজ এক্সাম হবে অর্থাৎ একটা পরীক্ষা যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয় তাহলে দেখা যায় যে নর্মালি দুই শিফটে পরীক্ষা হয় তিন শিফটেও হতে পারে চার শিফটেও হতে পারে মনে করো এই ইউনিটে দু লাখ স্টুডেন্ট আবেদন করলো এখন দু লাখকে তো একসাথে পরীক্ষা নেওয়া সম্ভব না দেখা যায় যে চারটা শিফ্টে পরীক্ষা নিলো একটা শিফটে পঞ্চাশ হাজার করে একই দিন বা দুই দিন মিলে হলো দুই দিনে পরীক্ষা হলো ওকে এই হচ্ছে মোটামুটি বিষয় তারপরে হচ্ছে সিইউতে হান্ড্রেড এমএস ক্যালকুলেটর ব্যবহার করা যাবে সাইন্টিফিক ক্যালকুলেটর যে কোনো ইউনিটের ভর্তি পরীক্ষায় এবং নেগেটিভ নাম্বার আছে প্রতিটা এমসিকিউ যদি তোমার ভুল হয় পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে কোনো কোন ইউনিটে মোট পাঁচটা অপশন থাকে মানে এমসি কিউর পাঁচটা অপশন থাকে আবার কোন কোনো ইউনিটে চারটা অপশন থাকে তোমরা প্রিভিএসি এর কোয়েশন দেখলে সেটা বুঝতে পারবা এখানে আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে যে যখন তোমরা ওয়াইজ এক্সাম দিবা সেই এক্সামগুলো যেহেতু দু হতে পারে একদিনেও হতে পারে সেটা নির্ভর করবে কতজন এক্সামে অংশগ্রহণ করতেছে কতজন মানে হচ্ছে যে ভর্তি পরীক্ষা দিচ্ছে সেটার উপর নির্ভর করবে কতটা শিফটের পরীক্ষা হবে সে অনুসারে তোমাদের পরীক্ষাটা হবে মানে এক্সাক্ট ডেটগুলো জানানো হয় নাই মানে কোন ইউনিটের পরীক্ষা কোন দিন সেটা পরে আবেদন কতজন করতেছে সেটার উপর বেস করে তোমাদেরকে জানাবে যে এ ইউনিটের পরীক্ষায় এই এই দিন বি ইউনিটের পরীক্ষায় এই এই দিন সি ইউনিটের পরীক্ষায় এই এই দিন ডি ইউনিটের পরীক্ষা এই দিন এটা জানাবে তখন যখন তোমরা আবেদন করে ফেলবা এবং কতজন আবেদন করছে সেটার উপর বেস করে তবে প্রাথমিকভাবে চট্টগ্রাম বিশ্বদ্যালয়ে একদম বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানাইছে যে পরীক্ষাটা মূলত বাইশে জুন থেকে আটই জুলাইয়ের মধ্যে হতে পারে মানে এটা কিন্তু একজাক্টলি শিওর না এটার মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি এবং যেহেতু তোমাদের আবেদনটা এক সপ্তাহ পিছাচ্ছে বা আর একটু পিছাচ্ছে লকডাউনের কারণে তাহলে ভর্তি পরীক্ষাও একটু পিছাতে পারে তবে নাও পিছাতে পারে ওকে তাহলে এই আজকের যে তথ্য আমরা পাঁচ এপ্রিল দু হাজার একুশে তোমাদেরকে জানালাম এ তোর এতদিন পর্যন্ত এগুলোই ছিল এগুলোও আপডেট হয়েছে কিছুটা মানে এই যে তোমার এই এটা কিন্তু গত বছর ছিল না এটা কিন্তু আপডেট করা হয়েছে তারপরে এই একটু বাড়ানো হয়েছে এগুলোও কিন্তু গত বছর আরও কম ছিল তো যাই হোক মোটামুটি এতটুকুই আমাদের আপডেট এরপরে যদি আর কোনো আপডেট আসে সেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিব ওকে এখন তোমাদের যে প্রস্তুতি প্রস্তুতির জন্য তোমাদেরকে যেটা করতে হবে যে ইংরেজিতে একটু ভালো করে গুরুত্ব দিতে হবে বিশেষ করে যারা সি বি এবং ডি ইউনিটগুলোতে পরীক্ষা দেবা ওকে এবং প্রত্যেকটা ইউনিটের যারা পরীক্ষা দিবে তাদেরকে বাংলায়ও ভালো করে গুরুত্ব দিতে হবে কারণ এই ইউনিটে সায়েন্সের ইউনিটটাতে বাংলা ইংরেজি আনসার করা বাধ্যতামূলক তো এটার জন্য তোমরা আমাদের হালদা পাবলিকেশনের যে বইগুলো আছে এগুলোর কোয়েশেন ব্যাংক প্লাস সাজেশন কতগুলো বই আছে এই ইউনিটের জন্য একটা আছে বি প্লাস ডি ইউনিটের একটা আছে সি ইউনিটের একটা আছে এগুলো কালেক্ট করে একটু কোশ্চেন প্যাটার্নটা দেখে নিবা যে কোশ্চেনগুলো কীরকম হয় এবং আমরা কিন্তু সাজেশন দিয়ে রাখছি বইতে সেই সাজেশনে যে টপিকগুলো সেগুলো তোমাকে ভালো করে গুরুত্ব দিতে হবে এগুলো শেষ করবা এরপরে বইগুলো যাদের পড়া শেষ হয়ে গেছে তারা যেটা করবা ইংরেজির জন্য আরও বাড়তি গুরুত্ব দিতে হলে তোমাকে ক্লিপস তোপেল এবং ব্যারনস তোফেল সমাধান করা উচিত মানে ক্লিপস তোপেল মাস্ট করতে হবে ব্যারোস তোপেল না করলেও ক্লিপস করতেই হবে এবং সেখানে তোমার যে এক্সারসাইজগুলো আছে এক্সারসাইজ এক্সারসাইজগুলোকে তোমাকে বসে বসে সমাধান করতে হবে এবং যে টেস্টগুলো আছে মিনি টেস্ট সেগুলো তোমাকে দিতে হবে ওকে ক্লিপস এবং ব্যারান্স দুইটা করতে পারলে বেস্ট হয় এর পাশাপাশি তোমাদের কাছে ইংরেজির জন্য মাস্টার কম্পিটিটিভ এক্সাম অ্যাপেক্স আরও অনেক ধরনের বই থাকতে পারে অ্যাড্রয়েড ওকে বিভিন্ন কোম্পানি বই থাকতে পারে সেই বইগুলোর যে কোনো একটা বই তোমার কাছে থাকলেই হবে নতুন কেনার দরকার নেই সেগুলো থেকেও তুমি বিভিন্ন ভার্সিটির কোয়েশনগুলো দেখবা গ্রামারের যে রুলসগুলো আছে বেসিক সেগুলো দেখবা এবং সিইউর প্যাটার্নটাকে বুঝার চেষ্টা করবা বুঝার চেষ্টা করো মূলত হালদা পাবলিকেশনের বই থেকেই কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে এবং ব্যাখ্যাগুলো পড়ে তুমি বুঝতে পারবা সেখানের সেই প্যাটার্ন অনুসারে তোমাকে ওই তোমার যে বইটা আছে সেখানে তুমি স্টাডি করবা আর ক্লিপস তোফেল ব্যারনস তোফেলের বাংলা ভাষণ যারা পড়তে তারাও পড়তে পারো বাট আমি বাংলা ভাষণ পড়ার জন্য এনকারেজ করি না ইংরেজ ভাষণের যে বইগুলো সেগুলো খুব ইজিতে লেখা আছে তুমি যদি এক সপ্তাহ এটার বইগুলোর পেছনে সময় দাও তুমি বুঝতে পারবা মানে তুমি এখানে না বুঝার কিছু নাই কঠিন কিছু না অনেকে কিন্তু বুঝে তুমি প্রয়োজন তোমার বন্ধু যারা পড়তেছে তাদের সাথে যোগাযোগ করতে পারো তারা কিন্তু পড়তেছে ওকে এই হচ্ছে বিষয় আর একটা সাজেশন হচ্ছে যে বাংলার জন্য রেনাসা নামে একটা বই পাওয়া যায় তোমরা চাইলে কালেক্ট করতে পারো এছাড়াও তোমাদের যারা এই ইউনিটে পরীক্ষা দেবে তারা বাংলার জন্য কিছু কালেক্ট করার দরকার নেই কারণ হালদাবা অ্যাপ্লিকেশনে যে বইটা দেওয়া আছে সেটাতে পূর্ণাঙ্গ সাজেশন দেওয়া আছে বাংলার মানে ফুল সাজেশন দেওয়া আছে ওকে আর যারা বিডিসি সি ইউনিটে বাংলা আসে না বি এবং ডি পরীক্ষা দিবা তারা যেটা বললাম আমি যে রানাসা বইটা কালেক্ট করে রাখতে পারো সাথে তোমরা যে বইটা কালেক্ট করছো জয়কলির হোক বা অন্য কোনো পাবলিকেশনের হোক যেটাই হোক যেটা তুমি অলরেডি কালেক্ট করছো সেটা পড়বা এবং সেই সাথে নাইন টেনের যেই গ্রামার বইটা বোর্ড বই মেন বই অনেকে এমসি কিউ বই পড়তেছো না এমসি কিউ বই না মূল বইটা তোমাকে পড়তে হবে গ্রামারের মূল বইটা এছাড়াও সৌমিত্র শেখরের যে বইটা আছে ওনার যে বইটা সেটা হচ্ছে যে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এই বইটা তুমি সাথে রাখতে পারো এই দুইটা সাবজেক্টই তোমাকে আটকাবে বেশি সি এবং সেগুলোর আমি বিস্তারিত সলিউশন দিয়ে দিছি আর জি কে বা সাধারণ জ্ঞান এটাতে তোমাকে তেমনটা আটকাবে না এবং এটার কিছু কৌশল আছে সেগুলো আমরা চ্যানেলে কিন্তু অলরেডি বলে দিছি এবং এই জি কের জন্য একটা বই পড়লেই হবে সেটা হচ্ছে জি কে স্টাডি এই বইটা আমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারাই লিখছে বিশেষ করে আমি মেনলি ছিলাম সেই বইটাতে এবং সেই সাথে আরও অনেকে ছিল সেই বইটাতে তোমরা বইটা যারা কালেক্ট করছো তারা জানো তো এই বইটা পড়লেই তোমাকে আর কিছু পড়ার দরকার নেই কারণ এখানে সাম্প্রতিকও দেওয়া আছে বিজ্ঞান পাঠও দেওয়া আছে খেলাধুলাও দেওয়া আছে তারপরে তোমার আবার সিইউ থেকে যে কোশ্চেনগুলো বেশি আসে সেই কোশ্চেনের টপিকগুলোকেও গুরুত্ব সহকারে আলোচনা করা আছে বাংলাদেশ অংশ বলি আন্তর্জাতিক অংশ বলি ভূগোল অংশ বলি সবগুলোই তাহলে এই যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে জি কের জন্য তোমাকে এত বেশি পেরানোর দরকার নেই তোমাকে বেশি চিন্তা করতে হবে বাংলা ইংরেজি কারণ বাংলা ইংরেজি তুমি কমন পাওয়াতে ফেলতে তোমার কষ্ট হবে বাংলা ইংরেজিতে কমন ফেলতে তোমাকে খুবই মানে ব্যবহৃত হবে যেটা তুমি প্রয়োজনে যারা সি ইউতে পড়ে তাদেরকে জিজ্ঞেস ইউজ করতে পারো যারা বি ইউনিটে পড়ে ডি ইউনিটে পড়ে তাদেরকে জিজ্ঞেস ইউজ করতে পারো যে আসলে কোন জায়গাটাতে বেশি সমস্যা হয় ওকে তো বাংলা ইয়াতে তোমার ডি ইউনিটে সাধারণ জ্ঞান তো বিশ আসবে মাত্র ওকে বিশ নাম্বারের পরীক্ষা তারপরে বি ওয়ান ইউনিটে হচ্ছে যে বি ওয়ান ইউনিট বি ইউনিট ডি ওয়ান ইউনিট এগুলোতে আবার ভিন্ন ভিন্ন ওকে বিতে হচ্ছে তোমার ত্রিশটা আসে বি ওয়ানেও হচ্ছে ত্রিশটা আর ডি ওয়ানে হচ্ছে ডি ওয়ানে কতটি আসে ডি ওয়ানেও মেবি ত্রিশটা আসে যাই হোক তাহলে এই যে সাধারণ জ্ঞানের যেই নাম্বারগুলো এগুলো তোমাকে ভালো করতে হলে জাস্ট ওই বইটা পড়লেই হবে আর বাংলা ইংরেজির কথা আমি বলে দিলাম ওকে আমি তোমাদেরকে একটু বইগুলো দেখাই দিতে চাই তো আমি তোমাদেরকে বইগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে জি কে স্টাডিজ ওকে যে বইটা কথা বললাম সাধারণ জ্ঞানের এই বইটা তোমরা সারা বাংলাদেশে পাবা সব নামি দামি যে লাইব্রেরিগুলো বড়ো বড়ো সেগুলোতে পাবা ইনশাল্লাহ তারপর হচ্ছে এটা হচ্ছে যারা বি প্লাস ডি ইউনিট এবং বি ওয়ান এবং ডি ওয়ান ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য এটা হচ্ছে যে হালদা বিডি বললে এটাকে সবাই চিনে ওকে সো এই বইটা কালেক্ট করবে এই বইটাও সারা বাংলাদেশে প্রায় সবগুলো নামি দামি লাইব্রেরিতে পাওয়া যায় জেলা শহরের যে বড় বড় লাইব্রেরিগুলো সেগুলোতে তোমরা পাবা এটা হচ্ছে এই ইউনিটে যারা সায়েন্সের পরীক্ষা দিবে তাদের জন্য ওকে আর এটা হচ্ছে যারা সি ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য ওকে সি ইউনিটে যারা কমার্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য ওকে আরেকটা বই হচ্ছে যে তোমরা যারা ডি ইউনিটে পরীক্ষা দিবা তাদেরকে বিশ নম্বরের আইকিউ আনসার করতে হবে ওকে সেই আইকিউ আনসার করার জন্য তোমাদেরকে কালেক্ট করতে হবে এই বইটা হালদা আইকিউ এই বইটা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকিউতে কাজে লাগে তা না এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউতেও কাজে লাগে এখানে জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামকে টার্গেট করেই কিন্তু এই বইটাকে বানানো হয়েছে ওকে তো এই হচ্ছে মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিলেটেড আমাদের বইগুলো তো তোমরা যারা হচ্ছে এই বইগুলো দূর দূরান্তে অনেকে পাও না তারা আমাদের ওয়েবসাইটে কী করতে পারবা ও অর্ডার করতে পারবা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমাদের হালদা বা নিজস্ব ওয়েবসাইট থেকে তুমি অর্ডার করতে পারবা এছাড়া পাশে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারেও তুমি অর্ডার করতে পারবা যদি ওয়েবসাইটে তোমার ঝামেলা হয় এবং রকমারিতেও কিন্তু বইগুলো পাওয়া যায় আমাদের যে বইগুলো এতক্ষণ তোমাদেরকে দেখালাম এগুলো সবগুলো রকমারিতেও পাওয়া যায় তোমরা রকমারি থেকেও এইটা কালেক্ট করবা তো সবার শেষে আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে তোমাকে প্রস্তুতি গ্রহণ করতে হলে অবশ্যই কোশ্চেনটা ভালো করে অ্যানালাইজ করতে হবে বিকজ এই কোশ্চেনগুলো থেকে আমরা দেখছি প্রিভিয়াস ইয়ারের প্রচুর প্রশ্ন রিপিট হয় ওকে তো সেই জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা মানে হচ্ছে তোমাকে মাস্ট সাথে রাখা লাগবে এই তিনটে বই প্রতিটা ইউনিটের জন্য এই বইগুলো একদম মাস্ট হাতে রাখা লাগবে এগুলোতে যে যত বেশি সময় প্রয়োগ করবা তার সাকসেস হওয়ার সম্ভাবনা তত বেশি ওকে তাহলে আজকে মোটামুটি আমরা সিইউ রিলেটেড একদম বিস্তারিত আইডিয়া পেয়ে গেছি আর একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে বোকাবুলারি ওকে তো বোকাবুলারির জন্য তোমরা অনেক অনেক ধরনের বই ফলো করো সেটা তো মাস্ট ফলো করবা কিন্তু আমাদের এই বইটাতে যেই বোকাবুলারিগুলো দেওয়া আছে অ্যানালজিগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো পড়ে যাবেন এগুলো আমরা প্রিভিএসির যে বোকাবুলারি যেগুলো আসছে সেগুলোকে অ্যানালাইসিস করে বানাইছি আমরা এবং আমরা এখানে ইংরেজি এবং বাংলার দুই ধরনের বোকাবুলারি দিছি এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়ে যেগুলো দিছি সেগুলোও পরীক্ষা আসে বোকাবুলারি আকারেও আসে বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আকারেও এসে থাকে তাহলে এই বইতে যে বোকাবুলারি আছে সেগুলোকে অনেকে অপ্রয়োজনীয় মনে করতেছেন বাট আসলে অপ্রয়োজনীয় এখানে কিছু দেওয়া নাই একদম এ টু জ্যাড এই বইটা কমিট করা লাগবে ওকে আর যদি আপনার কাছে বাড়তি কোনো বই থেকে থাকে বোকাবুলারির জন্য সেটা আপনি ফলো করতে পারেন অবশ্যই পারেন তাহলে এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়ালটি পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আবারও কোনো সাজেশন দিব বা আপডেট আসলে সেটা নিয়ে আলোচনা করব তো আজকের টিউটোরিয়াল এখানে থাকুক আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিবেন তারাও যেন ভিডিওটা দেখে উপকৃত হয় তাহলে আজকে ছোটো আছি আল্লাহ হাফেজ টাটা